চায়ের চুমুকে, চায়ের চুমুকে। ফিরে এলাম ব্রিস ক্লাব ড্রাই কেক বিস্কুট নিবেদিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পরে। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় মুখ সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত আছেন ফেস অফ এশিয়ার মেল ক্যাটাগরির ফার্স্ট রানার আপ রিয়ান এবং ফিমেল ক্যাটাগরির সেকেন্ড রানার আপ সেলিনা ডিক্রুজ। শুভ সকাল, কেমন আছেন আপনারা দুজন? জি ম্যাম, আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনাদের দুজনকে পেয়ে আরও অনেক বেশি ভালো লাগছে। প্রথমে একটু ভাই আপনার কাছ থেকে জানতে চাই যে ফেস অফ এশিয়ার সাথে কীভাবে যুক্ত হওয়া হলো, কেমন ছিল ওভারঅল জার্নি এবং কী কী আশা করেছিলেন, কী কী পেয়েছেন? থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ফেস অফ বাংলাদেশের যেটা ফার্স্ট হয় 2029-এ, ওটাতে আমি পার্টিসিপেট করেছি এবং ওটাতে আমি ফাইনালিস্ট ছিলাম। মানে আমি উইনার হতে পারি নাই, তো আমার ভিতরে একটা ক্ষোভ ছিল, আমি উইনার হতে পারি নাই। তো সেকেন্ড টাইম যখন আবার হলো, তখন আমার ফ্রেন্ড ছিল আসিফ, তো আমাকে বললো যে দোস্ত আজকে হচ্ছে, আমি নতুন করে আবার ফেস অফ বাংলাদেশ হচ্ছে, তুই পার্টিসিপেট কর। আমিও করেছি, তখন আমি একবার চিন্তা করলাম করবো কি করবো না, তারপরে ভাবলাম যে না, আমার করা উচিত, কারণ আমি আগের থেকে ফেস অফ বাংলাদেশের প্রতি অনেকেই ছিলাম। তো দেন আমি পার্টিসিপেট করলাম এবং আমি ফার্স্ট রানার্স আপ হয়েছি। আচ্ছা, আপনারটা একটু জানতে চাই। ফেস অফ এশিয়াতে আমার, আমি প্রথমে এটা ফেসবুকে দেখেছি যখন এটার রেজিস্ট্রেশনটা স্টার্ট হচ্ছিল, তখন তো ওখানে দেখে, প্লাস আমার ফ্রেন্ডরা আমাকে বলছিল যে তুই এখানে রেজিস্ট্রেশন করতে পারিস যেহেতু তোর মডেলিং সেক্টরে আগ্রহ আছে। তো সেখান থেকে আমার রেজিস্ট্রেশনটা করা। এরপর অনেক দিন মাঝখানে গ্যাপ ছিল করোনার জন্য, ভাবছিলাম এটা কি প্রোগ্রামটা কি আসবে কি আসবে না, মানে আমরা অনেক দিন ওয়েট করছিলাম। পরে ফাইনালি তো আমাদের অডিশনের জন্য কল করলো, তারপর অডিশন দিতে আসলাম। অডিশনে FDC-তে যে দেখলাম যে অনেক পার্টিসিপেন্ট ওখানে, তো তখন একটু ভয় লাগছিলো যে এতজনকে কীভাবে কম্পিট করব। বাট পরে নিজের মধ্যে একটা কনফিডেন্ট ছিল যে না, আমি পারবো। তারপর তো আস্তে আস্তে প্রত্যেকটা স্টেপে ফার্স্টে অডিশন দিলাম, অডিশনে আমি ইয়েস কার্ড পেলাম, এরপর কোয়ার্টার ফাইনাল, ফাইনাল, এভাবে প্রত্যেকটা স্টেপ করে ফাইনালিস্ট, তারপর তো সেকেন্ড রানার আপ। বাহ, তো জার্নিটা মোটামুটি ভালোই ছিল, যদি আমরা জানি যে খুব অল্প সময় পেয়েছেন আপনারা নিজেদেরকে প্রিপেয়ার করার জন্য। সময়টা আমরা খুব কম পেয়েছি, যদি আমরা আরও একটু সময় পেতাম আমাদেরকে আরও বেশি, মানে প্রিপারেশনটা আমরা আরও ভালোভাবে নিতে পারতাম। বাট তবুও আমরা যতটুকু পেয়েছি আমাদের, মানে এটা ওভারঅল ভালো হয়েছে, ওভারঅল খুবই ভালো ছিল। আচ্ছা, তো এখন কী নিয়ে ব্যস্ততা, কী কী করছেন এখন? বিভিন্ন ব্র্যান্ডের শ্যুট করা হচ্ছে, আর নাটকের জন্য কাজের বিভিন্ন কথা চলছে। আশা করছি যে ভালো কাজ করা হবে আরও ফিউচারে। অবশ্যই তাই। আপনি কি নিয়ে ব্যস্ত আছেন? আমি তো একজন মডেল, মানে আমি, মানে এই মডেলিংটা আরও আগে থেকেই মডেলিং এর সাথে করছি, তো আমি অনেকগুলো ব্র্যান্ডের সাথে কাজ করেছি, এখনও করছি, নাটকের অনেকগুলো, এটা হওয়ার পরে নাটকের অনেকগুলো প্রপোজাল এসেছে, তো আমি স্ক্রিপ্ট দেখছি ভালো যেটা হবে, বা মুভির জন্যও কথা হচ্ছে, স্ক্রিপ্ট ভালো, একটা মুভির মানে এর আগে কথা হয়েছে বাট আমার কাছে সেটা স্ক্রিপ্টটা ভালো লাগে নাই, দ্যাটস ওয়াই আমি এখনও ভালো স্ক্রিপ্টের সন্ধানে আছি। আর এছাড়াও আমি মিডিয়ার সাথেও আছি, আর আমি একজন উদ্যোক্তা, আমি গার্ডেনিংয়ের বিজনেস করি, আমি ল্যান্ডস্কেপিংয়ের করি, তো আমি সেটা নিয়ে ব্যস্ত আছি ম্যাম। আচ্ছা, জানতে চাই এই যে মিডিয়া বা ইন্ডাস্ট্রি, এর সাথে কীভাবে যুক্ত হওয়া হলো, বা ছোটোবেলা থেকে কি ইচ্ছে ছিল কি না যে টিভি স্ক্রিনের সামনে কাজ করবেন? জি জি, আমার ছোটোবেলা থেকেই, মানে আমার ফ্যাশন ভালো লাগতো, তো সেক্ষেত্রে আমি ছোটোবেলা থেকেই ফ্যাশন নিয়ে কাজ করি, মানে ফ্যাশনের সাথে রিলেটেড আগ্রহটা আপনার বেশি? আগ্রহটা বেশি, তো সেক্ষেত্রে আমি ফ্যাশন নিয়ে কাজ করেছি, তাই মডেলিংয়ে ট্রাই করলাম, তারপরে আস্তে আস্তে ইনশাল্লাহ হয়ে গেল। সেক্ষেত্রে পরিবারের সাপোর্ট পেয়েছিলেন কিনা? পরিবারের প্রথমে সাপোর্ট ছিল না, তারপরে এখন তারা দেখলো যে হ্যাঁ আমি এটাতে চাচ্ছি, তো তারা এখন সাপোর্ট করে আমার, এখন সাপোর্ট করছে। জি, আপনি কিভাবে যুক্ত হলেন? আমারও ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল, প্লাস সবাই আমাকে সবসময় বলতো যেহেতু তোমার লুকসটা ভালো প্লাস তোমার হাইটটাও ভালো, সবাই আমাকে এনকারেজ করতো যে হ্যাঁ তুমি মিডিয়াতে ট্রাই করতে পারো। আর নিজের আগ্রহটাই আসলে আমার সবসময় ছিল, এবং ফ্যামিলির সাপোর্টটা আমার সবসময় ছিল যে আমি যেটা করতে চাই ওটাতে কখনো তারা বাধা দেয়নি। সো এই জন্যে আমার জন্য আরও ইজি হয়ে গেছে যে যেহেতু আমি সবসময় সবার সাপোর্টটা পেয়েছি, এভাবেই আশা হয়েছে আসলে মিডিয়াতে।
আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা জানি যে আমাদের কিন্তু অনেকগুলো ধারা রয়েছে মিডিয়ার ক্ষেত্রে, অনেকগুলো সেক্টর রয়েছে আমাদের। কোন সেক্টরটা বা কোন জায়গাটা আপনাকে বেশি টানে কাজ করার ক্ষেত্রে? আমাকে ফ্যাশন মডেলিংয়ের যে সেক্টরটা ওটা বেশি টানে, মানে সিনেমাটাতে আমি যেতে চাচ্ছি না। এছাড়া র‍্যাম্প ওয়াক বা বিভিন্ন ব্র্যান্ডের মানে মডেলিংটাতে বেশি কমফোর্টেবল এখনো পর্যন্ত। আচ্ছা, সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাই যে যেহেতু ছোটবেলা থেকে ইচ্ছে ছিল এবং সেই ইচ্ছেটা আস্তে আস্তে করে পূরণও হয়েছে এবং আপনি মডেলিংয়ের সঙ্গেও নিজেকে যুক্ত রেখেছেন বেশ দীর্ঘ সময় ধরেই, সামনে আর নতুন কোনোভাবে অন্য কোনো কিছুতে যুক্ত হওয়ার ইচ্ছে আছে কি না? আমি প্রতিনিয়তই শিখছি, আমি ইন্টারন্যাশনালিভাবে ইন্টারন্যাশনাল ফ্যাশন শোগুলো দেখি, ইন্টারন্যাশনাল মডেলদেরকে দেখি, তো আমি আমার দেশকে কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমি এখন ফার্স্ট রানার্স আপ, তো আমার দায়িত্ববোধ আছে আমার দেশকে কীভাবে রিপ্রেজেন্ট করব, সেই জিনিসটা আমার মধ্যে আছে। তো আমি প্রতিনিয়ত নতুন নতুন করে শিখছি নিজেকে কীভাবে মানে চেঞ্জিং আনা যায়, কীভাবে ইন্টারন্যাশনাল মানে মডেলরা কীভাবে কী মানে তারা কীভাবে মানে রানওয়েতে হাঁটে, তাদের লুকস কীরকম, লুক চেঞ্জিংয়ের ব্যাপারটা, এটা আমি অলওয়েজ এটা নিয়ে কাজ করি। তো এটা আমি অনেক ভিডিও দেখি, এটা নিয়ে শেখার চেষ্টা করছি ম্যাম। তো এই যে ফেস অফ এশিয়ার যে প্ল্যাটফর্মটা থেকে আপনি এসেছেন, আপনার কাছে কি মনে হয় যে এটি আপনার চলার পথটাকে কতখানি মসৃণ করবে? এটা আমার চলার পথে অনেকটাই অনেক ই করেছেন। এখন আমি একটা প্ল্যাটফর্ম পেয়েছি, এটিএন বাংলা আমার ই ছিল, তো তারা আমাকে এখন একটা স্পেস দিচ্ছে, তো আমি এখন অনেক সহজ আমার মনে হয় যে এখন সামনে হয়তো আমি অনেক কিছু শিখেছি, আগে অনেক কিছু শেখা ছিল, এখন নতুন করে অনেক কিছু শিখতে পেরেছি, সেক্ষেত্রে আমার সামনে কাজ করতে অনেক সহজ হবে, আপনার জন্য অনেক সুবিধা হবে। জি, তো এই যে এত কিছু সাথে নিজেকে যুক্ত রেখেছেন এবং কম্পিটিশনগুলো আমরা জানি কম্পিটিশনগুলোতে কিন্তু প্রচুর সময় দিতে হয়, তো এত কিছু পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে কিনা বা কোনো ধরনের কোনো প্রবলেম হচ্ছে কিনা? হ্যাঁ, আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, আমার সাবজেক্ট ছিল কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তো গ্র্যাজুয়েশন যেহেতু শেষ ওই ফাঁকটাতেই আমি আসলে ফেস অফ বাংলাদেশে আসা, তো ওই মুহূর্তে পড়াশোনার প্রেশারটা ছিল না। আর এখন আমি মাস্টার্সের জন্য প্রিপারেশন নিচ্ছি, আশা করছি খুব শীঘ্রই অ্যাডমিশন নিয়ে নিব। বাহ, শুভকামনা রইল আপনার জন্য। তো ভবিষ্যতে আসলে কোথায় দেখতে চান নিজেকে, কি ইচ্ছে রয়েছে? আমি আসলে অ্যাকচুয়ালি একজন সাকসেস মানুষ হিসেবে নিজেকে দেখতে চাই, তো সেটা আমার ফ্যাশন ইন্ডাস্ট্রিতে হোক বা আমি যে বিজনেসটা করি সেক্ষেত্রে হোক, বাট আমি ফ্যাশন এটা আমি ছোটবেলা থেকে নিজেকে লালন পালন করেছি, তো এটা নিয়ে আমি অনেক দূর এগিয়ে যেতে চাই। তো অবসর সময় কি করতে ভালোবাসেন? আমি অবসর সময়ে আমি আসলে সবসময় গানকে অনেক ভালোবাসি, গান শুনতে পছন্দ করি, আর ছোটবেলায় আমি গান গাইতাম, বাট এখন ওই চর্চাটা নেই, কিন্তু আমি অবসর সময় গান শুনতে পছন্দ করি, প্লাস গুনগুন করে নিজেও গান গাই এভাবেই, প্লাস ফ্রেন্ডদের সাথে বাইরে ঘোরাঘুরি এভাবেই সময় কেটে যায়। আচ্ছা, তো যেহেতু আপনি ছোটবেলায় গান শিখতেন এবং গান শুনতে পছন্দ করেন, আমরা যে কোনো একটা গান দুলাইন আপনার কাছ থেকে শুনবো, আপনি প্রিপারেশন নিতে থাকেন, তার আগে আমি একটু ভাইয়ার সাথে কথা বলে আসি। সেটা হচ্ছে যে যেহেতু আপনি এই মডেল ইন্ডাস্ট্রির সাথে সাথে বিজনেসেও নিজেকে ধরে রেখেছেন, ফিউচারে যদি কখনো আপনাকে কোনো অপশন দেয়া হয় যে কোনো একটাকে বেছে নিতে হবে, সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে ম্যাম আমি হচ্ছে বিজনেস করি, তো আমি বিজনেসম্যান, যেখানে আমার মনে করেন প্রফিট বলতে কি আমি মডেলিংটা এটা আমার ব্লাডের সাথে হয়ে গেছে, এটাকে আমি ছাড়তে পারবো না কখনোই, আর বিজনেস আছে আমি দুটোকেই চালিয়ে যাবো ইনশাল্লাহ, দুটোকেই চালিয়ে যাওয়ার চেষ্টা করব, আমি কোনোটাকে স্কিপ করতে পারবো না, এটা পসিবল আমার পক্ষে। ধন্যবাদ, গান শুনবো। আপু আপনিও খুব সুন্দর গান গান, আমি আপনার গান শুনেছি। আচ্ছা, তো আপনি আমার গান শুনেছেন, আমি আপনার গান শুনিনি, এখন আপনার গান শুনবো আমরা। ও আমার বাংলা মাতো আকুল করা রূপের সুধা হৃদয় আমার যায় জুড়িয়ে, ও আমার বাংলা মাতো ফাগুনে তোর কৃষ্ণ চূড়া পলাশ বনে কিসের হাসি, ফাগুনে তোর কৃষ্ণ চূড়া পলাশ বনে কিসের হাসি, চৈতি রাতে উদাস সুরে রাখাল বাজায় বাঁশের বাঁশি।
চমৎকার। আপনি গান গাইলেও বেশ ভালো করতেন। যাই হোক, এখন যেহেতু অনেক কিছু সাথে নিজেকে জড়িত রেখেছেন, আমার মনে হয় যে কখনো হয়তো বা গানেও আমরা আপনাকে প্রফেশনালি পাবো। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের আজকের আয়োজনে আসার জন্য। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে প্লিজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় আমাদের সাথে থাকার জন্য। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা বিগিনার, আমরা শিখছি, আর আমরা ফেস অফ বাংলাদেশ হয়েছি, আমি আমরা দেশকে যাতে একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারি। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এতক্ষণ ধরে আমাদেরকে দেখার জন্য। সবার সাপোর্টটা আমরা আসলে চাই, যেহেতু আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব। সবার কাছে দোয়া প্রার্থী, আমাদেরকে দোয়া করবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আসার জন্য। চার চমকের পক্ষ থেকে, এটিএন বাংলার পক্ষ থেকে সবসময় শুভকামনা থাকবে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন। চার চমকের এপিসোডগুলো youtube.com/itinbangla প্রোগ্রামে গেলে পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশে ভালো। জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে।